আসসালামু আলাইকুম আপুরা আমি আজকে আপনাদেরকে খুদুইরা শাক রান্না করে দেখাচ্ছি চাপা সুটকি দিয়ে খুদুইয়ার শাক বলে গ্রামে এটাকে কেউ আম খুদুইরা বলে কেউ টাকি শাক বলে এটা গ্রামে বিভিন্ন নামে পরিচিত আমি বাজারে যেয়ে হঠাৎ করে এই শাকটা দেখতে পেলাম তাই কিনে নিয়ে আসলাম আগে এই শাকটা আমরা খেতাম বেশ টেস্টি একটা শাক সচরাচর পাওয়া যায় না এই শাকটা চেঁপাশুটকি দিয়ে আমি রান্না করব শাকটা খুব ভালো লাগতো এগুলো সাধারণত কিনতে পাওয়া যায় যেত না আগে এখন বাজারে এগুলো মাঝে মাঝে কিনতেও পাওয়া যায় শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি কয়েকটা আলু দিয়েছি সাথে আধা চা চামচ চামচ হলুদ শাকে বেশি হলুদ লাগে না আধা চা চামচের মতো হলুদ দিয়েছি সামান্য আলু দিয়ে রান্না করছি স্বাদ মতো লবণ দিচ্ছি লবণও স্বাদে খুব শাকের চিন্তা করে দিতে হয় কারণ শাকটা কমে কমে একেবারে অর্ধেকের চেয়েও কমে যাবে মরিচ দিচ্ছি এক চা চামচ এবার সামান্য একটু পানি দেব পানি দিয়ে শাকটাকে আমি একটু ঢেকে দেবো হচ্ছেন আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে শাকটাকে ঢেকে দিচ্ছি দেখেন শাকটা আমার অনেক কমে গিয়েছে এবার আমি শাকটাকে একটু উল্টে পাল্টে দেবো সামান্য রসুন আর মরিচ কাঁচামরিচ ছেঁচে রেখেছিলাম আমি তিন চারটা রসুন আর কাঁচামরিচ শাকে রসুন একটু বেশি লাগে কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো যে যতটুকু ঝাল খান আমি এবার শাকটাকে নেড়ে চেঁড়ে উল্টে দেব শাক থেকে অনেক পানি ছাড়বে দেখতে পাচ্ছেন শাক থেকে পানিও ছেড়েছে আবার শাকটা অনেক কমেও গিয়েছে আবার আমি ঢেকে দিচ্ছি বেশ কয়েকবার এবার এভাবে ঢেকে ঢেকে আমি শাকটাকে সিদ্ধ করে নেবো এই শাক অল্পতেই সিদ্ধ হয়ে যায় শুধু আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি আমি দেখতে পাচ্ছেন শাকটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা সিদ্ধ হয়ে গেলে পরে ভাজা কাটি দিয়ে আমি একটু চেপে চেপে ভেঙে দিব শাকগুলো একেবারে আলু আর শাকটা একটু মিশিয়ে মিশিয়ে দেবো শাক আমার সিদ্ধ হয়ে গিয়েছে আলুও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর শাকটাকে আমি মিশিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চেপা সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা আমি প্রথম শাকের ভিতরে দিয়ে একটু ঢেকে রাখবো যেন শাক সুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে আসে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি ভেঙে ভেঙে চারদিকে মিশিয়ে দেবো সুটকিটার ভিতরে দিয়ে আমি একটু ঢেকে রাখছি সিদ্ধ হয়ে গিয়েছে আমার সুটকিটা এবার কিছু রসুন বাকি যে রসুনটা ছেঁচা ছিল আর রসুন সেটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা আপনারা চাইলে আরও কিছু কাঁচামরিচ দিতে পারেন কাঁচামরিচের ফ্লেভারটা এই সময় খুব ভালো লাগবে আমি ঝাল একটু অল্পই খাই এবার সুটকি আর এই রসুন কাঁচামরিচ চারদিকে ভালো করে মিশিয়ে দেবো সুটকিটাও ততক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে ভাজা দিয়ে চেপে চেপে আমি সুটকিটা ভালো করে ভেঙে দিয়েছি ভেঙে আমি চারপাশে মিশিয়ে দিয়েছি এবার রসুনটা দিলাম কাঁচামরিচ যে দিলাম এটাও চারপাশে মিশিয়ে দিয়ে একটু ঢেকে দিয়ে ঢেকে দিচ্ছি ফ্লেভারটা আসার জন্য রসুনটা একটু সিদ্ধ সিদ্ধ হলে পরে ফ্লেভারটা আসবে এইভাবে আমি খেতুরে শাকটা রান্না করলাম অনেকেই চিনেন অনেকেই চেনেন না এই শাকটা শাকটা আমি হঠাৎ করে আমার চোখের সামনে পড়ল ভাবলাম যে এটা রান্না করি নিয়ে আসি এবং রান্না করি আপনাদের দেখাই খেতে খুবই ভালো লাগে শাকটা আপনারা খেয়ে দেখতে পারেন সচরাচর শাকগুলো পাওয়া যায় না হঠাৎ হঠাৎই বাজারে পাওয়া যায় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আসসালামু আলাইকুম